শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি দেওয়ান মাকসুদ আহমেদ, পিতার নাম এস দেওয়ান, মাতা শামসুন্নাহ দেওয়ান, নওগাঁ জেলার শিকারপুর দাদারবাড়ি। আমার আব্বা ঢাকা গ্যান্ডারি এতে থাকতেন, এইচএম কামরুজ্জামান সাথে আব্বার সখ্যতা ছিল। সেই সুবাদে গ্যান্ডারি বাসায় ভাষা আন্দোলনের আব্বা এইচএম কামরুজ্জামান আসতেন, গোপন বৈঠক করতেন, গ্রুপ বৈঠক করতেন, আব্বা মিশনে মিটিংয়ে দিতে। আমরা চট্টগ্রামে আসি 1954 সালে হাতগাড়াতে, তারপরে এসে উত্তর নালাপাড়া স্থিতিশীল হই 1962 সালে। ওখান থেকে আমার বেড়ে ওঠা স্কুল মিউনিসিপ্যাল প্রাইমারি হাই স্কুল, ওখানে আমার প্রধান শিক্ষক ছিলেন কবি আলাউদ্দিন আলী নূর। হাই স্কুল মিউনিসিপ্যাল হাই স্কুল আমার প্রধান শিক্ষক ছিলেন সরেন্দ্রনাথ দত্ত। আমি স্কুল থাকা অবস্থায় স্কাউটিং, খেলাধুলা, আঁকা আঁকি, পোস্টার লেখা, শিকা মারা, মিছিল করা, মিটিং করা, এগুলি করতাম। আমি কচিকাটা মেলা করতাম, ফুটবল খেলতাম। 1967 সালে করাচিতে স্কাউটের চতুর্থ জাম্বুরিতে আমরা অংশগ্রহণ করি। তাবতে থাকতাম আমি, ডাক্তার খ্যাত বর্তমান গাজীপুরের চেয়ারম্যান আক্তারুজ্জামান, ডাক্তার গোফরানের ছোটো ভাই একরামুল হক এবং আমার স্কুলের ছাত্র অজমন কুইয়া, আমরা এক তাবতে থাকতাম। তখন আমরা স্কাউটেরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করার সময় টিনের বাক্স করে বিভিন্ন কাপড় জামা নিয়ে যেতাম। সে আমার কাপড়ের আমার ওই টিনের বাক্সে ইত্তফ পুরোনো একটা ইত্তফাক ছিল। ইত্তফাক দেখার পরে আত্মা বলছিল আগামীকাল তো আমাদের এই ক্যাম্পে তাবুতে পূর্ব পাকিস্তান গভর্নর মুলায়ম খান পরিদর্শনে আসবে, কিছু করা যায় কি না। তাহলে এক কথা করা, এক কাজ করা যায়, একজন মুর্দাবাদ বলবো আর একজন মুলায়ম খান স্লোগান দেবো, কো চল কালকে তাই করবো। তারপরের দিন দিনের বেলা 11টা বাজে মুলায়ম খান যথারীতি আসেন, আত্মার মুলায়ম খান বলে স্লোগান দেয়, আমি মুর্দাবাদ বলি। দুইবার বলার পরে আমাদের ইসলামী স্কুলের ইসলামিয়া বিহারি স্কুলের 90 স্যার দূরে এসে আমাকে নিয়ে যায়, আমার দুজনকে নিয়ে যায় কোর্ট মার্শাল করা। কোর্ট মার্শালে আমাদের শাস্তি হয়, সে 24 ঘন্টা আমরা ক্যাম্পে থাকতে পারবো না। আমি অষ্টশ্রেণীর ছাত্র তখন 1967 সালে তৎকালীন আওয়ামী লীগের এম এ মহিন চৌধুরী আমাকে কালেকশন করে। আবু তাহের মাসুদ ছাত্রীন করতে উনিও যেতেন আমাদের স্কুলে, এম এ মহিন চৌধুরী যেতেন।
উনি আমাকে সংগ্রহ করেন, আমি হারুন কাজল দেবনাথ তপন বুদ্ধ আমরা সবাই মিলে ছাত্রলীগ করতাম। 68 সালে তৎকালীন আইয়ুব খান পাকিস্তান সরকার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় নবম ও দশম শ্রেণীর ছাত্রদের জন্য বাঙালি অতীতের ইতিহাসকে ধ্বংস করার জন্য পাকিস্তান দেশ ও খ্রিস্টি নামে একটা বই চাপাই দেওয়ার চেষ্টা করে। পাকিস্তান বাঙালি সংস্কৃতি ঐতিহ্যকে ধ্বংস করার জন্য যে পাইকার শুরু করছিল, অর্থাৎ বুঝতে হবে তারও আগে পাকিস্তান গভর্নমেন্ট রবীন্দ্রসঙ্গীতকে বন্ধ করার চেষ্টা করেছিল। মনে খান সবাইকে ডেকে বলছিল তোমার সবাই রবীন্দ্রসঙ্গীত লিখতে পারো না, এটাই তার ধারাবাহিকতা ছিল। এটার বিপক্ষেরা সংগঠিত হলাম, ছাত্ররা বিভিন্ন সংগঠন, আমরা ছাত্রলীগ ছাত্রীনিয়ন সবাই সংগঠিত হলাম। আমাদের সাথে সম্পর্ক ছিল তখন মহিউদ্দিন চৌধুরী, মৌলভি সৈয়দ আহমদ, আইয়ুব বাঙালি, আবদুল্লাহ হারুন, ওদিকে ছিলেন সাবর আহমদ করে আবু মোহাম্মদ হাসান, ইনাদের স্নেহ নিয়েই আমরা চট্টগ্রাম শহরে ব্যাপকভাবে ছাত্রদের সাথে সংগঠিত করতে পারি। আমরা যারা তখন ছাত্রলীগ করতাম সচেতন ছিলাম, অজিব খাস্তুরি, আখতারুজ্জামান, আশরাফুজ্জামান, মান সদ্দুল পাশা মান্না, হারুন রশিদ শাহ, কালুল দেবনাথ, তপন বুদ্ধ, আমি, সাবের হাসান শানু, লুসি আক্তারা, আমরা বিভিন্ন স্কুলে যেতাম ছাত্রীদের সাথে স্কুলে গিয়ে তাদের সাথে ক্যাম্পিং করতাম। এই অনাচার এবং এই যে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধ্বংস করার যে পাইতারা করছে তার বিপক্ষে আমরা সংগঠিত করতাম, তাদেরকে মিছিলে নিয়ে আসতাম। এটার ফলস্বরূপে কিন্তু 1969 সালে যে গণ আন্দোলনের সূচনা হয় শুরু হয় তাতে কিন্তু এই ছাত্র এই সংগঠন এই কাজগুলির মাধ্যমে তারা আমাদের সাথে সম্পৃক্ত হয়। আমার বন্ধু ছিল রবিশন কোচি, কাজী আরিফ আবৃতিকার, আমরা ছিলাম সংস্কৃতি মনে একটা গ্রুপ ছিলাম, বিভিন্ন স্কুল কলেজ স্কুলে যাওয়া শুরু করলাম। একটা ঘটনা বলি, 1969 সালে আমি সেই বছর ম্যাট্রিক পরীক্ষা দিই, গণ আন্দোলন খুব তুঙ্গে, জলসা সিনেমা হল আমরা আগুন লাগিয়ে দিই, একদিনের জন্য আমরা প্রায় 30 জন ছেলেরা থানায় একদিন তারা হাজতে ছিলাম। তা পাস করার পরে আমি সিটি কলেজে ভর্তি হই, আবার চিড়িয়া কলেজে ভর্তি হই, কিন্তু আমার আব্বা চাইতেন যে আমি লেখাপড়া করি এবং আসলে যাতে কিছু করতে পারি, সেজন্য আমাকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি করে দেন 1970 সালে। আমি ওখানে গিয়ে পাই ইঞ্জিনিয়ার আব্দুল হারুনের সংস্পর্শে, পাশাপাশি বলতে হবে আমি তখন কচিকাটা মেলার শুক্তলা কচিকাটা মেলার সাধারণ সম্পাদক নালাপাড়া, এবং যারা খেলাঘর করতেন, আমরা যারা কচিকাটা করতাম খেলাঘর করতাম, যারা খেলাধুলা করতাম আমার, এবং উত্তর নালাপাড়া এবং দক্ষিণ নালাপাড়া সংস্কৃতি এবং খেলাধুলা কিন্তু একটা পাদপীঠ ছিল এবং তাদের চট্টগ্রামে তাদের একটা অবস্থান ছিল। আমার নাম্বার দাম শামসুন্নাহার বেগম, মানে এমপি সাতখানের এমপি ওয়াইফ সেলিনা রহমান, এবং সাবের সদন শানু, শিপ্রা দাস পরাগ সংগঠিত করতে 1970 সালে গণ আন্দোলনের কিছু কিছু সংযুক্ত হয়, মহিলাদের সংগঠিত করেন। এটা উল্লেখ করি আমার কর্মকাণ্ডে, আমি কিন্তু আগে বলি মহিউদ্দিন চৌধুরী কিন্তু আমার নেতা এবং ওনার বিশ্বাস আস্থাভাজন ছিলাম আমি। 1970 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে আসবেন, পোলাগঞ্জের প্রথম জনসভা করেন মুক্ত, আমি সহ হারুন সহ রবীন্দ্র কোচি সহ উনি আমাদের 12-14 জনকে দায়িত্ব দিলেন। বিমানবন্দর থেকে যে জিপে বঙ্গবন্ধু থাকবেন সেই জিপটাকে যাতে আমরা ভলেন্টিয়ারি কাজ করি, আমরা 12-15 জন ভলেন্টিয়ার কাজ করতাম। ওনার নিজস্ব পুলিশ, ওনার নিজস্ব সিকিউরিটি ছিল, ওনার গভর্নমেন্ট সিকিউরিটি ছিল, এটা ওনাদের ব্যাপার। কিন্তু ছাত্রলীগ থেকে মজিদ চৌধুরীর নেতৃত্বে আমরা 10-12 জন আমরা কিন্তু ওনার সিকিউরিটি দায়িত্ব পালন করি এবং প্রলোভনে ওনার মঞ্চে নিয়ে ওনাকে দায়িত্ব দেওয়ার দায়িত্ব ছিল আমাদের। আমরা যারা ছাত্র রাজনীতি করতাম, সংগঠন করতাম, আমরা শুধুমাত্র ছাত্র সংগঠন করতাম না, পাশাপাশি সামাজিক যে কাজগুলি আমাদের বিভিন্ন আমাদের এলাকায়, আমি ধরেন যে পলিটেকনিক আমি যখন পড়তাম তখন আমাদের ওখানে ছাত্রদের যে সুযোগ সুবিধা, লেখাপড়া কে করতে পারছে না, কে অসুবিধা হচ্ছে, কারো সামাজিক দায়িত্ব, কারো বাড়ি বিয়েতে কেউ মারা গেল, এই কাজগুলি কিন্তু আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে কাজগুলি আমরা করতাম। আপনি পলিটেকনিক্যালে হলে ছিলেন না, আপনি 4 নম্বর হলে থাকতাম, আমি পলিটেকনিক নজরুল হলে 4 নম্বর নজরুল হলে থাকতাম। মার্চে আপনারা কোথায় পলিটেকনিক? তখন আমাদের প্রস্তুতি হচ্ছে ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুন, ডাক্তার মাহফুজ রহমান, ফাইমুদ্দিনরা মেডিকেলের খেলার মাঠে অস্ত্র ট্রেনিং দেওয়া শুরু করলেন ওনাদের মতো করে। আরেকদিকে এম এ মহিউদ্দিন চৌধুরী, মূল বিষয়ে জয় বাংলার মাধ্যমে সিটি কলেজ এবং কলেজ স্কুলে অস্ত্র ট্রেনিং দেওয়া শুরু করলেন। আমি যেহেতু মহিউদ্দিন চৌধুরীর সাথে সম্পর্কিত ছিলাম, আমি ওনাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা অস্ত্র ট্রেনিং আমরা করতাম। আমার এখানে একটু বলা দরকার, আমার আব্বা কিন্তু চট্টগ্রাম ন্যাশনাল ক্যাম্পের মেম্বার ছিলেন,
আব্বার বাসায় একটা টুটু বোর্ড এবং টুটু বোর্ড আছে, আবার দুই নালা বন্দুক ছিল। আব্বা আমাদেরকে কিন্তু মানে অলিখিতভাবে রাইফেল ক্যাপে নিয়ে গিয়ে শুটিং শেখাতে সাথে মাস ভাষণে পড়ে আমরা সম্মিলিত হই। আমি কিন্তু ছাত্রলীগ থেকেও কিন্তু সংস্কৃতি কর্মী হিসেবে আমার ভূমিকাটা বেশি ছিল। রবীন্দ্র পত্রী, আমি কাজী আরিফ, সকেতা রুসিং, এস এম ফজলুল হক, ইনাদের সংস্পর্শে এসে কিন্তু আমি ভীষণভাবে সংস্কৃতি মনে সংস্কৃতিকে সম্পৃক্ত হই। যেহেতু পত্রিকাতে পড়তাম এবং আমাদের নালাপাড়াটা ছিল সংস্কৃতি বান্ধব খেলাধুলা বান্ধব সংগঠন এলাকা। 15 মার্চ চট্টগ্রামের রাজদিঘিতে শিল্প সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের বুদ্ধিজীবীদের একটা সমাবেশ হয়। সেই সমাবেশে শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক শহীদ আব্দুল রবের নেতৃত্বে আমি, রবীন্দ্রন কচি, হারুন, আমরা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করি এবং ওখানকার সেদিন আমরা বিভিন্ন গান হয়, নাটক হয়, নাচ হয় এবং সেখানে বুদ্ধিজীবীরা বক্তব্য দেন। বুদ্ধিজীবীদের আরেকটা সমাবেশ হয় 24 মার্চ প্যারেডগ্রাউন্ড ময়দানে। কাজী আহমদ দানু, রবীন্দ্রন কচি, আমি, সকতা বিষ্কানুষ্ণি, এবং নিজামুল হক, কাজী আরিফ সহ তপন বুদ্ধ, কাজল দেবনাথ, সন্তোষ ধর, আমরা সবাই মিলে সেটার দায়িত্ব পালন করি। 24 মার্চ যখন প্যারেডগ্রাউন্ডে যখন মিটিং করছিলাম মমতাজ উদ্দিন স্যারের স্বাধীনতা সংগ্রাম নাটকটা করছিল, ঠিক সেই সময় একটা সংবাদ আসে, সোয়াদ জাহাজ 24 মার্চ সোয়াদ জাহাজে আর্মিরা, পাকিস্তান আর্মিরা অস্ত্র খালাস করতে চাচ্ছে, কিন্তু ওই এলাকার শ্রমিকরা তারা বাধা দিচ্ছেন। কারণ 24 মার্চ কিন্তু একটা কয়েকজন হয়ে গেছে, 24 মার্চ কিন্তু মানুষ হতাহত হয়েছে, শ্রমিকরা হতাহত হয়েছে বন্দরে পতেঙ্গায়। 25 মার্চে আপনার এলাকার যে প্রতিরোধ চিত্র, আমরা কিন্তু মূলত রেস্টাল কেন্দ্রিক জগরাম চৌধুরী, এম এ মান্নান, মৌলী সৈয়দ আহমদ, এম এ মজিদুদ্দিনের নেতৃত্বে কর্মকাণ্ডগুলি কন্টিনিউ করতাম এবং আমরা বিভিন্ন কাজগুলি ওনাদের নির্দেশ অনুযায়ী কাজগুলি করতাম। বঙ্গবন্ধু ঢাকা থেকে যে ঘোষণাপত্র পাঠিয়েছেন তার একটা কপি রেস্টাউরে আসে, কপিটা আপনাকে কে দেয়? মৌলী চৌধুরী। সেই কপিটা নিয়ে আমি সাইকোলিস্টের মেশিনে লিখে কপি করি। কপি করার পরে আমরা তখন, আমি, কাজল দেবনাথ, দেবাশিষ গো, বুলবুল, প্রদীপ খাস্তগির, হারমনজিৎ শাহ, ওটা নিয়ে একটা ফেরিং বাসে ঘোড়াগাড়ি কালেকশন করি, করে লিফলেটটা নিয়ে সদরঘাট, মাদার বাড়ি, ফেরিঙ্গি বাজার, পাথরঘাটা, আইসপিক রোডে ওগুলি মানুষের মধ্যে প্রচার করি এবং জনগণকে মাইক দিয়ে বোঝাতে চেষ্টা করি বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছে, আপনারা সবাই সজাগ হন, সবাই নিজে প্রতিরোধ করে তুলুন। 26 মার্চ সকাল হয়ে যাবে সেটা। এর মধ্যে এলাকার যারা আমার মুরব্বী যারা ছিলেন, যারা মহিলারা যারা ছিলেন, যারা বিভিন্ন দিন দীর্ঘদিন গণ আন্দোলন করেছেন, নির্বাচনের কর্মকাণ্ড করেছেন, তারা নিজেরা নিজে মিলে তারা বিভিন্ন কর্মকাণ্ডগুলি নিজেরা বসাবার চেষ্টা করেন, এলাকায় সেফগার্ড করার চেষ্টা করেন, মানে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন, বাড়িতে কোনো আগন্তুক যাতে ঢুকতে না পারে, এলাকার মধ্যে কোনো বিস্তীর্ণ করতে না পারে, সব রাতে তারা সবাই পাহারা দেওয়ার চেষ্টা করে। আমি যেহেতু রেস্ট হাউসে আসতাম, আমার একটা সম্পর্ক ছিল সবাই জানতো এবং আমাদের ভাষাটা ছিল কিন্তু মূলত আন্দোলনের ঠিকানা, এবং আমি তাদেরকে যতটুকু ইনফরমেশন জানার দরকার, যতটুকু পাওয়ার দরকার তাদেরকে বলতাম, তারা ওনাদের মতো করে ওনারা এলাকার ডাকাতালি অ্যাডভোকেট শামসুল ইসলাম, আমার আব্বা, এম দেওয়ান, ওনারা মিলে বিভিন্ন ডিসিশন নিতেন, ওনারা ওইভাবে তাদের কাজগুলি ওনারা সংগঠিত করতেন। তখন যারা আমাদের এলাকায় কিন্তু বেশ কিছু বিহারি থাকতেন, পাঞ্জাবি থাকতেন আমাদের মহল্লায়, ওনাদের যে যুবতী মহিলারা ছিল আর যাদের টাকা সোনা জানা ছিল সব আমার কাছে এনে আমরা তাদেরকে একটা 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 রুমে, আমাদের বাসা ছিল 11টা রুমওয়ালা বাসা, একটা দিন আমার আশ্রয় দিন তাদেরকে। ঠিক তদ্রুপ যখন আবার পাঞ্জাবিরা এসে আসে, বিহারিদের যখন এলাকা মানে পাঞ্জাবিদের শাসন আসে, বিহারিদের শাসন আসে, তখন আমি হিন্দু যারা যুবতী মহিলারা ছিলেন তাদের সোনা জানা যুবতী মহিলা সব আমার আম্মা আশ্রয় দেয় এবং আম্মাকে এই জায়গায় আমাদের এলাকায় অন্যভাবে ভূমিকা পালন করে। তারপরে আমি মৌলভী সৈয়দ যখন প্রথম শুরু করেন, মোহাম্মদ হারিসরা যে 7 জন শুরু করেন, সংগঠিত করেন, যে 60-70 জন প্রথম সংগ্রহ হয় আমি আর আমাকে সংগ্রহ করা হয় সেই ইয়েতে। আমি আমার চট্ট আমার নালাপাড়া আমার লিঙ্কে যারা ছিল আমি বেশ 10-12 জনকে আমি ভারতে পাঠাই ট্রেনিংয়ের জন্য। আমাকে যাওয়ার জন্য মৌলভী সৈয়দ বাধ্য করেন, আমাকে বলছে তুমি যেতে পারবে না, তোমার দ্বারা কিছু এলাকার কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে হবে, কী করতে হবে,
থাকার আশ্রয় ঠিক রেডি করতে হবে, অস্ত্র দিবস ইয়ে করতে হবে, বিভিন্ন শেল্টারে তোমার এমন লোক রেডি করতে হবে যারা আসলে থাকতে পারে, তাদেরকে দিয়ে তোমরা বিভিন্ন কাজ করা যাবে, সুযোগ করে দিতে পারবা, খাওয়াতে পারবা, চিকিৎসা দেওয়াতে পারবা। এইরকম তুমি নিজস্ব তোমার এলাকায়, তোমাদের এলাকায় তুমি সমৃদ্ধ করো এবং শোভা করে আমার আম্মা নিজের দায়িত্বে এই কাজগুলো উনি আমার বলার কারণে, এবং আগে থেকে কিন্তু কমিটেড ছিলেন, আব্বা ছিলেন, আম্মাও ছিলেন, উনি এই কাজগুলি করতেন। আমার আম্মা কিন্তু মুক্তিযুদ্ধে আশ্রয় দিতেন, অস্ত্র এবং প্রচারপত্র সংরক্ষণ করতেন, খাওয়াতেন এবং বিভিন্ন ইনফরমেশন তাদেরকে যেটা প্রয়োজন, যাকে যেটা দেওয়ার প্রয়োজন সেটা আমি কোথায় দিতেন। চকবাজার সেকেন্ডারির বাসায় দানবের জয়নগরে যেতাম, ঠিকানা ছিল আমার, আবার সিরাজদৌল রোডে কাজী আফসার, আফসারের বাসায় আফসারের একটা দোকান ইয়ে ছিল, ডেকোরেশনের দোকান ছিল, ওই জায়গাটা আমার ঠিকানা ছিল। মাদাবাড়ি দুটো জায়গার ঠিকানা ছিল, স্টেশন করেন একটা ঠিকানা ছিল। এগুলি আমি নিয়মিতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেতাম। চট্টগ্রাম শহর অঞ্চলকে ইঞ্জিনিয়ার আফসরউদ্দিন মোহাম্মদ আলী বিএলএফের এবং চট্টগ্রাম গেরিলা কমান্ডার মৌলভী সৈয়দকে ডেপুটি কমান্ডার করে একটা কমিটি করে, যার সদস্য হচ্ছেন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুন, ডাক্তার মাহফুজুর রহমান, ডাক্তার জাফর আহমদ এবং এফ এফ শাহাবুদ্দিন আহমেদ। কোশ্চেন হচ্ছে, আপনি তো ভারতে যান নাই, না আপনার লোকাল ট্রেন, হ্যাঁ ট্রেনিংটা কোথায় করছেন? আমার আগে বলছি আমি রাইফেল ক্লাবের মেম্বার ছিলাম, পাশাপাশি আমি মৌলভীশ্বরের ট্রেনিং তো সেখানে নিতাম। আপনার কোনো উল্লেখযোগ্য অপারেশন আছে কিনা? ইঞ্জিনিয়ার আব্দুল রহমান ছিলেন আমার কমান্ডার, উনি নির্দেশ দিলেন যে কালীবাড়ির মোড়ে একটা এলাকার অবস্থান করছে, ওখানে প্রায় 25-30 জনকে মেয়েদেরকে পাকিস্তান বাহিনীর হাতে তুলে দিয়েছে বা ধ্বংস করে নষ্ট করে দিয়েছে। ওখানে বেশ কিছু আর্মস থাকতে পারে এবং টাকা পয়সা থাকতে পারে, এটা তোমাদেরকে নিয়ে আসতে হবে। আমার কমান্ডার হারুন ভাই আমাকে বলেন আমি একটু রেখি করি, আমাদের মাদাবাড়ি জাফর কমিশনারের বাসা ছিল তখন আমাদের শেল্টার, পয়লা রমজান অমর মিত্র আমি এবং আমাদের ট্যাক্সি ড্রাইভার বারেককে নিয়ে আমি রোজাটা খালি মুখে পানি দিয়ে রোজা ভেঙে আমি ওই বাসায় আসি। আমরা অপারেশন করি, আমরা আহত করতে পারছি, রবিশুল করছি নেতৃত্বে কাজী আরি। আমার মূল কাজটা ছিল প্রচার কাজটাকে ব্যাপকভাবে প্রচার কাজ, প্রচারপত্র স্ট্যান্ডে লেখা এবং সেটা সাকল স্ট্যান্ড করে বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধারা কী কাজ করছে, কেন করছে, এদের সাথে কেন সহযোগিতা করবেন, পাকিস্তানিকে, পাকিস্তানি সেনাবাহিনীকে বা তাদের কর্মকর্তাকে কেন ঘৃণা করবেন, এই কাজগুলি আমরা ব্যাপকভাবে করার সুযোগ পাই। নভেম্বরের তৃতীয় সপ্তাহে আলবদর বাহিনী কিন্তু আমাদের এলাকায় ঘেরা দেয়, এলাকা পুরো এলাকাটা করণ করে, আমার বাসার এক বাসা পরে ফরিদুলকে এবং আমাদের মহলায় ঢুকতে আজগরের মসজিদ আছে ওর বাসার সামনে থেকে সালম পিন্দুকে নিয়ে যায় আলবদর বাহিনী। সৌভাগ্যক্রমে আমরা রক্ষা পাই সেদিন। আমরা চার মুক্তিযোদ্ধা, আমি, আমার ভাই দেওয়ান মামুন, সুরেন্দ্রনাথ সেন, আরেকটা কিছু নেবেন। আপনার বাবা এবং মা ওনারা যুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকে প্রচুর সহযোগিতা করেছে, ওনার শেল্টার ছিল, হ্যাঁ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল, ওনাদের ভূমিকাগুলো কিছু যদি আপনি দেখে থাকেন ওই সময় কিংবা পরবর্তীতে শুনে থাকেন তাহলে আমাদেরকে আরেকটু খুলে বলবেন। আমি জানতাম যে হোসেন আলী নামে আপনার এক বন্ধু ছিলেন, ডাকাত আলী ছিলেন, যারা ছিলেন তারা অর্থনৈতিক মানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিলেন, যেহেতু আব্বা সাধারণ চাকরি করতেন একটা ব্যাংকে, আব্বা তাদের তাই টাকা খেলা শুরু করে বাসায় ফলের চাউল মজুর থাকতো, ডাল আলু এগুলো মজুর থাকতো, প্রায় রাতে এসে মুক্তিযোদ্ধারা এক দুজন আসতেন ইনফরমেশন দেওয়ার জন্য, নেওয়ার জন্য। আম্মা আমার ছোটো তিন ভাই বোন ওনার সার্বিক সহায়তা করতেন এবং আম্মা সারা ঘুমাতেন না, শুধুমাত্র তাদের কে আসবে, কাদের খাওয়াবো, কাদের কী ইনফরমেশান আসবে এই কাজটা করার জন্য। আম্মা বিভিন্ন যেমন সাকরসুল মজুরের একটা বইতে লেখা আছে, কিছু অস্ত্র একটা প্যাকেটের আম্মাকে দেয়, আম্মা সেটা কী জানা জিজ্ঞেস করে তাকে 20 টাকা দেয়, 20 টাকা দেওয়ার পরে মজুর চলে যায় আম্মার প্যাকেটটাকে এক জায়গায় নির্দিষ্ট টাকা পৌঁছাতে বলে, আম্মা সেটা পৌঁছিয়ে দেয়। যেমন সুরেন্দ্রনাথ যে ফজলুল চৌধুরী, শাহজাহান চৌধুরীর যে অপারেশন করছে মাহবুব এফ এফ এ মাহবুব কমান্ডার মাহবুব ফজলুল ভুঁইয়া সুরেন্দ্রনাথ সেন, এই সুরেন্দ্রনাথ সেন কিন্তু আমার ভাই জান মামনের সাথে প্রথম ভারত থেকে এসে আমাদের বাসায় ওঠে আম্মা তাকে জেলে সহজে করার জন্য ধরে এবং সে চলে যায়। নভেম্বরের ঘটনা পরে আমি নালাপারে আসতাম না, আমি থাকতাম সেকেন্ডারের বাসায়, সেকেন্ডার আলী বাসায় চকবাজার।
আর দানুভাইয়ের ওই জায়গাটা ছিল আমার প্রধান জায়গাটা, দানুভাইয়ের জায়গাটা এবং কাজী আফসার আফসারের যে ডেকোরেশনের দোকান এবং ওখানে এইটির যে গ্রুপের সদস্যরা বা আমার যিনি ডেপুটি কমান্ডার ছিলেন রবিহন কর্চি, কিন্তু হাউনবাড়ির ডেপুটি কমান্ডার ছিলেন এই এই এবং দানুভাইয়ের ওখানে যে ইনফরমেশনগুলো আসতো আমরা সেই কাজগুলিকে সুষ্ঠুভাবে করার জন্য বিভিন্ন যে ইনস্ট্রাকশন অনুযায়ী ওনাদের যেটা বলতেন সেটা কাজ করার জন্য আমরা অলওয়েজ অ্যালার্ট থাকতাম। ডিসেম্বরে বিজয়ের আগ মুহূর্তে হ্যাঁ আপনারা কি আগে থেকে জানতেন নাকি যে বাংলা স্বাধীন হয়ে যাচ্ছে? এই এই যুদ্ধটা দীর্ঘদিন দীর্ঘদিন হবে, দীর্ঘদিন এই যুদ্ধটা পরিচালনা হবে, 5-7 বছর আমরা কিন্তু মানুষ আমি ব্যক্তিগতভাবে মানসিকভাবে ওইভাবে আমি প্রস্তুত ছিলাম। যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন আপনাদের আপনাদের আপনার অনুভূতিটা কেমন ছিল, তখন আপনি কোথায় ছিলেন? দেশ স্বাধীন হয় চট্টগ্রাম কিন্তু 17 ডিসেম্বর আমি তখন সেকেন্ডারের বাসায় মানে সেন্টারে ছিলাম। আমার অনুভূতি একটি মাকে মুক্ত করা, মাটিকে মুক্ত করা, মানুষকে মুক্ত করার যে আনন্দ এটিকে ভাষা বলে দেওয়া যায়। বর্তমান বাংলাদেশ নিয়ে কী বলবেন? দেশ আজ আধুনিক পদ্ধতিতে নির্ভর স্বনির্ভর এবং পৃথিবীর বিশ্বের জায়গায় তারা নিজের মাথা উঁচু তুলে আসে, সেক্ষেত্রে সেখানে অনন্য ভূমিকা পালন করছেন তাকে আমার সালাম। পাশাপাশি বিশ্বব্যাপী যে কোভিড-19 যে প্রভাব পড়েছে বাংলাদেশেও তার থেকে দূর নয়। মধ্যবিত্ত শিক্ষিত সিনিয়র দলিত এবং আজ বেকারত্ব পালন করছে। অর্থনৈতিক যে 1974 সালে কুমিল্লা ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধু একটা ভাষণ দিয়েছিলেন, লুটেরারা চোরাকাবেরিরা মজুরদাররা সব লুটুপেটে খাচ্ছে, অসৎ রাজনীতিবিদরা সব ধ্বংস করছে, আপনারা আমার জনগণকে বাঁচান, আপনারা আমার জনগণকে বাঁচান, আপনারা জনগণকে রক্ষা করুন। ঠিক তাই আমি মনে করি দেশের এক আন্তরিকগণ যে প্রশাসনের যে সিন্ডিকেট, রাজনৈতিক দলের যে সিন্ডিকেট তাদেরকে ভাঙতে হবে, অর্থনৈতিক দুর্বৃত্তকে ধ্বংস করতে হবে এবং দেশ সুশাসনের জন্য এই সরকারকে আরও ব্যাপকভাবে কমিটমেন্ট হতে হবে, মুক্তিযুদ্ধ চেতনাকে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু সোনা বাংলা যদি গঠন করতে হয় শেখ হাসিনার অল্টারনেট নাই, তার অন্য কেউ নেই, কিন্তু তাকে এই দায়িত্ব নিতে হবে। পাশাপাশি আমি আর একটা কথা বলি, আমাদের জনগণের শাসন চাই, বাংলাদেশের সংবিধানের 59-60 ধারার যে জনগণের শাসনের ব্যবস্থা আছে তার 100% প্রয়োগ করতে হবে আমাদেরকে সুশাসনের জন্য এবং সংস্কৃতি মুক্তির জন্য, মৌলবাদ থেকে রক্ষা পাওয়ার জন্য, এদেশের কুশাসনকে চিরতরে দূরে ফেলে দেওয়ার জন্য সংবিধানের 23 নম্বর ধারা আছে তাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। নতুন প্রজন্মের উদ্দেশ্যে কী বলবেন, তারা কীভাবে এই মুক্তিযুদ্ধের চেতনাকে এই শক্তিকে ধারণ করে বাংলাদেশে এগিয়ে যাবে? নতুন প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে, সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে, পারিবারিক শিক্ষার মাধ্যমে সত্যিকারে মানুষ হিসেবে আগে গঠন নিজেকে গঠন করতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।